একদিন কি হলো তিন বন্ধু মিলে বেড়াতে গেল সিঙ্গাপুর। তারপর সিঙ্গাপুর যাওয়ার পর তারা একটা ফ্ল্যাট রইল 75 তলার উপরে। তারপর যখন তারা বাসা থেকে বের হয় তখন খুব সকালে বের হয়, ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে যায় তাদেরকে ঘুমে পৌঁছাতে, অনেকটা দেরি হয়ে যায়। আবার ওইখানে ওই ফ্ল্যাটের একটা নিয়ম ছিল যে রাত 12টার পরে কোনো লিফ্ট চলবে না, তো তারা পড়লো এক বিপদে। তো তাদের তো ওই কথাটা মনে পড়ে গেল, রাত হয়ে গেছে অনেকটাই, 12টার উপরে বাজে তাহলে তো সমস্যা। তারপর তারা তিনজনে বুদ্ধি করে গল্প করতে আসে। প্রথম বন্ধু গল্প করতে করতে 25 তলায় উঠে গেল, তারপর দ্বিতীয় বন্ধু আবার গল্প শুরু করলো, সেই গল্প করতে 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 আরও 25 তলা উঠে গেল, এবার গেলো 50 তলা পর্যন্ত। তারপর তৃতীয় বন্ধু, এখন সে জানে না, কোনো গল্পই জানে না। তারপর সে তার জীবনের কিছু ঘটে যাওয়া গল্প শোনাতে লাগে, শোনাতে তারপর তারা 75 তলায় উঠে গেল। তারপর তারা অনেক খুশি, তো রুমের সামনে এসে দেখে যে ও রুমের চাবিটাই আনতে মন নাই রিসেপশন থেকে। তো কেমন হলো যদি চাবিটাই না আনে তাহলে তারা কীভাবে রুমে যাবে? তারা তো হতাশা হতভম্ব হয়ে গেল। তারা বলতে লাগলো এত কষ্ট করে আসার পর রুমের চাবিটা আনতে পারিনি, তো কেমন হলো? তো ভিউয়ার্স বুঝতে পারছেন, আপনারা সম্ভবত বুঝতে পারছেন যে আমি এই গল্পটা কিসের জন্য বললাম। মাহে রমজান মাস এটা, এই রমজান মাসে আপনারা আমরা আসেন না সবাই মিলে ভালো হয়ে যায় এবং কি নামাজ কায়েম করি। এই কাহিনী দ্বারা একটা জিনিসই বোঝা যায় যে নামাজ ছাড়া ভেস্টের চাবি পাওয়া যায় না। তো দেখেন চাবির জন্য তারা রুমে যাইতে পারলো না, তো আপনারা কীভাবে ভাবেন যে নামাজ ছাড়া আমরা সবাই মিলে যাইতে পারবো? তো রমজান মাস আসছে, আসেন সবাই একসাথে নামাজ কায়েম করি, সবার সাথে ভালো ব্যবহার করি, গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করি। আসেন সবাই, আমরা আসলে ভালো হয়ে যাই এবং পাঁচ নামাজ রাখার প্রতিদান করো আল্লাহ তাআলা আমাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, খুদা হাফেজ। Caught in the crossfire.